বহু আলেমের বাসায় খাবার নাই ওদেরকে যখন গালি আমার হৃদয়টা ভেঙে যায় কি এক অদ্ভুত দেশে আমরা বসবাস করছি পড়াইতে পারে না সন্তানকে বাধ্য হয়ে সে মাদ্রাসায় স্কুলে তো দূরের কথা বিসিএস ক্যাডার তো দূরের কথা কমই মাদ্রাসার যে দশ টাকা দিয়ে পড়াবে সেই টাকা নেই আজকের এই আলেমরা আপনাকে আমাকে এই জায়গায় ডক্টর বানিয়েছে ওরা যদি আপনাকে আজকের এই নুরানি শিক্ষাটা না দিতো আপনার মতো মানুষ আজকের এই ডক্টর মাওলানা এমবিবিএস কিছুই হতে পারতেন না আমার একজন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মনে আছে সাবেক সম্ভবত এই ব্যক্তি গভর্নর ছিল তিনি স্বীকার করেছিলেন যে বাংলাদেশের আলেমরা ওই বাজারে বাজারে গিয়ে ওনাকে টাকা উঠিয়ে তারপরে পড়িয়েছে আজকে তিনি গভর্নর হয়েছে আজকের এই বাংলাদেশের সমগ্র জায়গায় ওনাদের কেন দোষ হবে ওনারা কি মানুষ না ওনরা কি এদেশে ভিন গ্রাহী থেকে এসেছে বন্ধুরা আমার এই জায়গাগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে আপনি শত শত টাকা খরচ করেন আমি করি আমি নিজেকে দিয়েই বলছি আমরা ফ্লাইটে চড়ি বিমানে চড়ি ট্রেনে চড়ি ভালো একটা কেবিন না হলে ঘুমাই না ভালো একটা জায়গা না হইলে আমরা যাই না ভালো বাসায় টয়লেট না থাকলে আমরা বেড়াইতে পর্যন্ত যাই না প্যান্ট শার্ট টাই ব্লেজারের অভাব নাই আর একজন আলেম একটা সুন্দর জামা পড়তে পারে না আপনি সমাজের এত ভালো মানুষ আপনি এত আলেমকে গালি দিলেন বেদব বলে আপনি এই আলেমকে একটা জামা কিনে দিয়েছেন বা ওর সন্তানের খোঁজ নিয়েছেন আপনি অনু সাহেবের দায়িত্ব কি ছিল আপনি চেয়ারম্যান আপনি এমপি সাহেব আপনার কি দায়িত্ব আছে করতে পেরেছেন পার নাই এই আবেগতারিত জায়গাগুলোতে আমাদেরকে বুঝতে হবে আমরা তাদের দোষ ধরলে হবে না বরঞ্চ এই খেটে খাওয়া আলেমরা পরিবারের অধিকার আদায় করছে বউর পিছনে খেয়াল রাখছে স্বামী স্ত্রীর মর্যাদা রক্ষা করছে বাবা মাকে মৃত্যুর এক পর্যন্ত নিজের সংসারে রেখে রেখে খাওয়াচ্ছে তারা কখনো কাউকে বৃদ্ধাশ্রমে যেতে দেয় না একটাবার হিসাব করেছেন কিন্তু আপনার মতো গুলশান বনানি আপনার মতো এই কুঠিপতিরা শেষ জীবনে বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন কবর দেওয়ার দিন পর্যন্ত আপনাদেরকে ফোন করলে ফোন রিসিভ করেন না আপনারা আসছেন আলেমদেরকে শিখাইতে কোরবানির চামড়ার কয় টাকা দাম এখন বাংলাদেশের একটা কোরবানির চামড়া বিক্রি করলে বিশ টাকা পঞ্চাশ টাকা পাওয়া যায় না আর আপনার মতো রাজনীতিবিদ এমপি বলে যে হুজুরদেরকে কোরবানির চামড়া দিবে না কি এক মানে চরম অসভ্যতার মধ্যে আমরা নিপতিত হয়েছি আমি ব্যক্তিগত কথা বলছি আমি এখানে দলীয় কারো কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে টকশোতে নেই। আমি আবারও বলছি আমার দল কি করবে আমি সেটা জানি না কিন্তু আমার কাছে এটা চরমভাবে ফিল হয় আসেন ভালোবাসতে শেখেন যারা আমার ফ্যান ফলোয়ার্স আছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনাদেরকে অনুরোধ করব রাস্তায় হাঁটেন একজন গাড়িতে জন মানুষ থাকলে হয়তো সর্বোচ্চ একজন আলেমই আপনি পাবেন পকেট থেকে দশটা টাকা পঞ্চাশটা টাকা থাকলে গোপনে হাত দিয়ে ওনার হাতে দিয়ে দেন ওনাকে বলেন বাচ্চার জন্য এক কেজি আপেল কিনে নিয়ে যান আপনি বাড়িতে সপ্তাহে একদিন যাচ্ছেন ঢাকায় সিনেমা হলে টাকা খরচ করছেন ফ্যান্টাসি কিংডমে আপনি টাকা খরচ করছেন আপনি এক কেজি আপেল কিনে তার বাসায় পাঁচ পাঠিয়ে দেন অধিকার এইভাবে আদায় করতে হয় মানুষকে ভালোবেসে আপনি অধিকার আদায় করেন আলেমরা আপনার শত্রু না আলেমরা আমাদের শত্রু না আলেমরা আলম আলেমের কথা বলবে আরে আপনি দাড়ি আমি আমি কি ইসলামের কেউ আমি তো টুপি নাই এখন মাথায় জাম্মা নাই আমার মাথায় দাড়ি লম্বা নাই আপনার মতো কিন্তু কিন্তু এর মানে এই না যে আপনাকে এর এইটার করেন না বিধায় আপনাকে ইসলামের হুকুম হাকামের বিরুদ্ধে বলতে হবে কেন ওরা তো সত্যিকার কথা বলতেছে আজকে সেই জন্য সমগ্র বাংলাদেশের যুবক তরুণদেরকে এগিয়ে আসতে হবে আদর্শ আইডিওলজির জায়গা থেকে আপনাকে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে প্রত্যেকের কাছে অনুরোধ করছি এই কারি সাহেব মোহাজ্জেন সাহেব ইমাম সাহেব ওদের পরিবারের পাশে আপনারা আপনারা দাঁড়াবেন প্রতিবাদ হোক ওইভাবে কর্মের মধ্য দিয়ে আমরা যেমন একটু আগে গরম বক্তব্য দিয়ে আমরা বিচার চেয়েছি ইোনো সাহেবের আমি লাস্ট মুহূর্তে আপনাদেরকে বলতে চাই আমার হৃদয় নিংড়ন ভালোবাসা আপনাদের জন্য যদি একজন মানুষেরও পরিবর্তন আমি করতে পারি এবং কমেন্টস বক্সে এসে আপনি আমাকে বলতে পারেন যে ফজুল ভাই আপনার বক্তব্য শোনার পরে আমি একজন আলেমকে এক কেজি আপেল কিনে দিয়েছি আমি তখন সার্থক হব এক কেজি কমলা দিয়েছেন আমি সার্থক হব আপনি জানেন আপনি সিজনাল ফল খাচ্ছেন আম খাচ্ছেন কাটাল খাচ্ছেন অনেক কারি সাহেব গ্রামের আজও পড়া হয়তো দাওয়াত খেয়ে খায় বা ভিন্নভাবে কিন্তু পরিবারের অনেকেই অনেক কিছু পায় না ঈদের সময় পরিবারের পাঁচজনকে জামা কাপড় গিফট করতেছেন মাথার মধ্যে রাখবেন আপনারা পাঁচ ভাই ছিলেন এখন আর এক ভাই বৃদ্ধি হয়েছে মসজিদের ইমাম কিংবা কারি সাহেব সমস্যা কি সাত ভাই থাকলে সাত ভাইয়ের জন্য আমি জামা কিনতাম না ওনাকেও একটা লঙ্গি উপহার দিন দেখবেন জীবনে একজন সফল মানুষ হিসাবে সমাজে থাকতে পারবেন শুধু ওই আলেমকে নয় পাশে একজন হিন্দু পুরোহিত আছে মন্দির পাহারা দেয় গায়ে কাদা কোদা লাগানো হয়তো কেউ খোঁজ নেয় না টাকা দেয় না ওকে গিয়ে আপনি এক কেজি মিষ্টি কিনে দেন কিংবা ওর জন্য একটা লুঙ্গি কিনে দেন ইসলাম মানবতার ধর্ম ধর্ম চর্চার মধ্য দিয়েই সমগ্র কিছু না ধর্ম কর্মের মধ্য দিয়েও প্রতিষ্ঠিত করতে হবে আপনাকে আমাকে সেই জায়গাগুলোতে প্রয়োজন মাফিক আমাদেরকে কষ্ট করতে হবে রক্তদিন মানুষের কল্যাণে পাশে দাঁড়ান যে কোনো জায়গায় আপনারা কাজ করুন একটা গাছ লাগিয়ে পাশে দাঁড়ান এ তো সমাজের সব হচ্ছে আমি শুধু আলেমদের পক্ষে এজন্য বললাম আমার কাছে মনে হয়েছে এই জায়গাটায় কম হচ্ছে তাই এই জায়গাটা আপনাদেরকে আমি বললাম আপনারা সেটা চেষ্টা করবেন আপনারা অবশ্যই সকল ধর্মপ্রাণ মানুষদের পক্ষে পাশে থাকবেন এদেশের মুসলমানরা কারো শত্রু নয় এদেশের ইসলাম প্রিয় যারা সত্যিকার ধর্ম বিশ্বাস করে আমাকে বললে আমি কোনদিন আমার আমার এই হাত থেকে কোনো হিন্দু মায়ের খাবে এটা আমি চাই না খ্রিস্টান খাবে কেন আমি এটা করব কেন করতে যাব। আমার হাত তো আল্লাহ নিরাপত্তার চাদরে বিষ্ঠিত করে রাখার জন্য এই হাতটা দিয়েছে যে আমার হাতের মধ্যে আমার কথার মধ্যে আমার কর্মের মধ্যে সবাই নিরাপদে থাকবে অতএব এই জায়গাটা আপনাদেরকে মনে রাখতে হবে আপনার পরিবর্তন করার জন্য ওই এক কেজি আপেল এবং কমলার ফর্মুলা যদি নিতে পারেন ঈদ কোরবানিতে একটু চিনি একটু সেমাই যদি দিতে পারেন তাহলেই আমি সার্থক হব তাহলেই আমার এই আজকের আবেগ এবং অনুভূতি কাজে লাগবে সেই জায়গাটায় আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাই এদেশের সকল আলেম পীরমা সাহেবদের মুক্তি চাই দেশে যে সকল আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাদের পক্ষে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানাই দেশ বিদেশে যারা আমার সাথে যুক্ত ছিলেন তাদের সবার প্রতি ভালোবাসা শুভেচ্ছা দল মতের ঊর্ধ্বে উঠে ধর্মকে ভালোবাসার চেষ্টা করুন এটা স্পষ্ট আওয়ামী লীগের কেউ ধর্মচর্চা করতে চাইলে কাছে টেনে ডেকে এনে তাকে ধর্মের মধ্যে আধিষ্ট করুন অবশ্যই তারা মুসলিম তাদের ধর্মচর্চা করতে হবে কিন্তু ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক হন যারা জুলুম করছে অন্যায় অত্যাচার করছে সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে